ঢাকা কলেজের বাংলা বিভাগের এমএ শেষ পর্বের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? তোমাদের সাথে আমার দুটো ক্লাস হয়েছে। তো আমরা যে কোর্স নিয়ে কথা বলছি বিশ্ব সাহিত্য, তো এবং বিশ্ব সাহিত্যে বিশেষ করে ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস পাঠ্য, সেই উপন্যাসটি নিয়ে আমরা কথা বলছিলাম। গত দুই ক্লাসে আমরা ম্যাক্সিম গোর্কির জীবন খুব সংক্ষিপ্তভাবে এবং তার মা উপন্যাসের যে প্রেক্ষিত, রাশিয়ান সমাজ ব্যবস্থা, কার্ল মার্কস, কার্ল মার্কসের যে দাস ক্যাপিটাল, সেই দাস ক্যাপিটালের প্রেক্ষিতে তিনি যে সমাজতন্ত্রের কথা বলেছিলেন, সেই সমাজতন্ত্রের কথা যা আমরা সেই বিষয়গুলো নিয়ে গত দুটি ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই বিভিন্ন বিষয়াদি নিয়ে কথাবার্তা বলবো তোমাদের সামনে। যে উপন্যাসটি তোমাদের পাঠ্য মা, 1907 সালে প্রকাশিত হয়েছিল। তার পূর্ববর্তী সময়টিতে ম্যাক্সিম গোর্কি যে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন, কারণ তোমরা জানো হতো যে তিনিও বিপ্লবের সাথে জড়িত ছিলেন। তো রাশিয়ায় 1917 সালে যে সমাজতান্ত্রিক বিপ্লবটি হলো বলশেভিক আন্দোলন, সেই বলশেভিক আন্দোলন কিন্তু মূলত যার প্রেক্ষিত, যার যদি পটভূমি তোমরা খেয়াল করে দেখো যে 1901-2 সেই সময় থেকেই কিন্তু এই বিপ্লবের প্রেক্ষিত তৈরি হয়ে গেছে, এবং ম্যাক্সিম গোর্কি নিজেও এই বলশেভিক পার্টির সাথে যুক্ত হয়েছিলেন। তো ফলে তিনিও জারের খুবই কুনজরে পড়ে গিয়েছিলেন। তো পরে যাওয়ার ফলে তিনি দেশ ত্যাগ করে যে আমেরিকা চলে গিয়েছিলেন, এবং 1907 সালে যে আমেরিকায় বসে এই মা উপন্যাসটি তিনি লিখেছিলেন, 1906 সালে লিখেছিলেন, 1907 সালে সেই উপন্যাসটি প্রকাশিত হলো। তারপরে অবশ্য তিনি আবার রাশিয়ায় ফিরে এসেছিলেন। তোমরা জানো যার মূল নাম হচ্ছে আলেক্সি ম্যাক্সিমোভিচ পেশকভ, আর ছদ্মনাম হচ্ছে গোর্কি, আর পারিবারিক উপাধি ম্যাক্সিমোভিচ থেকে ম্যাক্সিম শব্দটি গ্রহণ করেন এবং ছদ্মনাম নিয়েছেন ম্যাক্সিম গোর্কি। তো আমরা এই গোর্কি সম্পর্কে বলেছিলাম যে গোর্কি রাশিয়ান শব্দ যার আক্ষরিক অর্থ হচ্ছে তিক্ত প্রাণ, যে প্রাণ বিষিয়ে গেছে, তিক্ত হয়ে গেছে। সেই নিয়ে গত ক্লাসে আমরা সংক্ষিপ্ত কথা বলেছিলাম যে গোর্কি জীবনটা কেমন করে তিক্ত হয়ে গেছিল, যেমন তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, একবার গুলি করে নিজেই নিজের বুকে গুলি করেছিলেন, যার একবার কাজানকা নদীতে লাফিয়ে পড়েছিলেন, যে এই দুইবারই তিনি বেঁচে গিয়েছিলেন। এবং তার যে জীবন, যে তার বাবা খুব কম বয়সে মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে তার মা আরেকটি বিয়ে করে চলে গেল, এবং চলে যাওয়ার পরে যেই শিশুটির জীবন, সে কখনো কাজ করেছে শ্রমিকদের সাথে, কখনো জুতার দোকানে, কখনো বা কুলিদের মতো কাজ করেছে, তার এই জীবনের যে বিচিত্র অভিজ্ঞতা, সেই বিচিত্র যে অভিজ্ঞতা তার এই উপন্যাস লেখার সময় যথেষ্ট কাজে লেগেছিল। যেমন কি যে তিনি এই বিশাল রাশিয়ার বিস্তৃত অঞ্চল 4-5 বছর পায়ে হেঁটে হেঁটে তিনি বিস্তৃত অঞ্চল ঘুরেছেন, সাধারণ মানুষের সাথে মিশেছেন, কথা বলেছেন, তাদের জীবন দেখেছেন। বিশেষ করে সেই সময়কার যে রাশিয়া, অর্থাৎ জারের শাসনে বিপ্লবের পূর্ববর্তী যে রাশিয়ার সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা তিনি খুব ভালো করে প্রত্যক্ষ করতে পেরেছিলেন। তা যে আমরা যে একটু দেখছি যে তোমরা দেখবে যে মা উপন্যাসটির শেষ দিকে একটি পরিশিষ্ট আছে, যেখানে গোর্কি নিজেই বলেছেন যে মা উপন্যাসটিকে তিনি সর্বশেষ, অর্থাৎ যেটুকু পর্যন্ত নিয়ে যাওয়ার উচিত ছিল সেইটুকু পর্যন্ত তিনি করেননি, এবং হঠাৎ করেই, তোমরা যারা উপন্যাস পড়েছো খেয়াল করেছো যে পাভেল ব্লাশভ, অর্থাৎ মা হচ্ছে পেলাগিয়া নীলবনা, তার ছেলে পাভেল ব্লাশভ যে হচ্ছে বিপ্লবী নেতা, সেই নেতার সাইবেরিয়া নির্বাসন হয়েছে, কোর্টে তার রায় হয়েছে, অর্থাৎ তথাকথিত কোর্টে রায় হয়েছে যে সাইবেরিয়ায় তার নির্বাসন। সেই অবস্থাতেই কিন্তু গোর্কি তার উপন্যাসটি শেষ করে দিয়েছেন, এবং মা ধরা পড়েছে। মা সাইবেরিয়ায় যখন পাভেল ব্লাশভের নির্বাসন দণ্ড হলো, ব্লাশভকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সরকার প্রস্তুতি নিচ্ছে যে ব্লাশভকে সাইবেরিয়া পাঠিয়ে দেওয়া হবে, আর মা এই কোর্টে, অর্থাৎ এই বিচারিক আদালতে যেখানে পাভেল ব্লাশভ একটি দীর্ঘ বক্তৃতা দিয়েছিল তার
দেশের সমস্যা সম্পর্কে, তার নিজের সম্পর্কে, শ্রমিকদের সম্পর্কে, বঞ্চনার সম্পর্কে, শোষণের সম্পর্কে, চতুর্দিক যে সামগ্রিক যে দিক নির্দেশনামূলক বক্তৃতাটি পাভেল দিয়েছিল, সেই বক্তৃতাটি ছাপিয়ে বিলি করার জন্য মা গিয়েছিলেন এবং সেইখানে তিনি ধরা পড়ে গেলেন সৈনিকদের হাতে। সেই ধরা পড়ে যাওয়া পর্যন্তই কিন্তু যে উপন্যাসটির আমরা যে বিস্তৃতি লক্ষ্য করছি, যে মা হয়ে ওঠার পরে তিনি তার ছেলের কাজকর্মের সাথে সম্পৃক্ত হয়ে যান, এবং ছেলে যখন নির্বাসিত হলো, সে নির্বাসিত হওয়ার পরেই মা এই কোর্টের বক্তৃতাটা, বিশেষ করে যে দিক নির্দেশনামূলক যে বক্তৃতা, সেই বক্তৃতাটা প্রচারের জন্য মা উঠে পড়ে লাগলেন এবং সেখানে তিনি ধরা পড়ে গেলেন। তো ম্যাক্সিম গোর্কি সেই জায়গায় বলেছেন যে তিনি যে উপন্যাসটাকে অর্থাৎ পাভেল ব্লাশভ এবং পেলাগিয়া নীলভনাকে তিনি হঠাৎ করে কোনো সমাধানের পথে না গিয়ে তিনি উপন্যাসটি শেষ করেছেন, এবং সেই জন্য তিনি একটি পরিশিষ্ট লিখেছেন। তোমরা নিশ্চয়ই পরিশিষ্টটি পড়েছ, যে সেখানে তিনি বলেছেন যে গোর্কির মা উপন্যাসের নায়কদের আমরা ছেড়ে আসি তাদের ঘুর দুঃসময়ে। পাভেল ব্লাশভ অপেক্ষা করছে তার হাজার বার্ষ্ট যাত্রা সাইবেরিয়া যাবজ্জীবন নির্বাসন। আদালতে পাভেল যে বক্তৃতা দিয়েছিল তার বয়ান ছাপা বেআইনি প্রচারপত্রের সুটকেস সমেত নীলভনা ধরা পড়েছে সশস্ত্র পুলিশের হাতে। তারা তাকে লাঞ্ছিত করেছে, মারছে, আর ভিড় করে আসা লোকদের সে বলতে চাইছে জীবনের সত্য কি। জল্লাদদের মুখের উপর সে চেঁচিয়ে উঠেছে, রক্তের সমুদ্র বইয়ে দিলেও সত্যকে ডুবিয়ে দিতে পারবে না নির্ভুদের দল, শুধু মানুষের ঘৃণাই প্রচ্ছ। তো যাকে গোর্কি নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি হঠাৎ করে এই যে উপন্যাসটির সমাপ্তি টেনেছেন, সেই জন্য তিনি একটি পরিশিষ্ট লিখেছেন। তো যে আমরা যে একটু খেয়াল করি যে পরিশিষ্টে তিনি যে একটা চরিত্রের কথা বলেছেন, যে চরিত্রটির নাম হলো পিউতর জালোমভ। পিউতর জালোমভ, যে আমরা কিন্তু যে একটু আগেই বলছিলাম যে রাশিয়ায় যে সমাজতান্ত্রিক বিপ্লবটি হলো 1917 সালে, সেই বিপ্লবের যে পটভূমি তৈরি হয়েছিল কিন্তু ওই অনেক দিন পূর্ব থেকেই। তো 1902 সালে মে দিবসের যে মিছিল হয়েছিল, সেই মে দিবসের মিছিল থেকে সেখানে নেতৃত্ব দান করেছিল পিউতর জালোমভ, এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। তোমরা যেখানেও কিন্তু খেয়াল করেছো যে পাভেল ব্লাশভকে মে দিবসের বক্তৃতার পরেই দ্বিতীয়বার গ্রেপ্তার করা হলো, এবং সেই গ্রেপ্তারের পরেই তাকে শাস্তি দেওয়া হলো, সাইবেরিয়ায় নির্বাসন। তো এই পিউতর জালোমভকে কেন্দ্র করেই কিন্তু ম্যাক্সিম গোর্কি তার মা উপন্যাসটি লিখলেন, এবং এই পিউতর জালোমভের যে মা, সেই মার নাম ছিল আন্না কিরিলোভনা। তারই প্রতিকৃতি হচ্ছে যে এই উপন্যাসে পাভেল ব্লাশভের মা, যার নাম পেলাগিয়া নীলভনা। তার যেখানে তোমরা আরেকটি চরিত্র পেয়েছ যে সাশা, অর্থাৎ খেয়াল করে দেখো যে পাভেল ব্লাশভ এবং সাশা তারা যাকে জন্মের প্রতি আকৃষ্ট, কিন্তু এই দেশের মানুষের জন্য, জীবনের জন্য, বিশেষ করে শ্রমিকদের মুক্তির আন্দোলনে তারা নিজেদেরকে যে সঁপে দিয়েছিল বিধায়, তারা ব্যক্তিগত জীবন সম্পর্কে কিন্তু কখনোই ভাবেনি। অর্থাৎ তারা এই প্রণয় সম্পর্কটিকেও বলা যায় অস্বীকার করে দুজনেই মানুষের জীবনের জন্য কাজ করে গেছে। তো যাকে সাশা চরিত্রটির সাথে যার মিল ছিল, মূল ঘটনার যার নাম হচ্ছে জোসেকিনা এদুয়ার দোবনা, হ্যাঁ রাশিয়ার নাম, যে একটু জটিল। তো এই যে ঘটনাটি, বাস্তব জীবনের যে ঘটনা, ম্যাক্সিম গোর্কির সাথে পিউতর জালোমভের কিন্তু পরিচয় হয়েছিল, 1905 সালে দেখা হয়েছিল, এবং দুজনেই দুজন দ্বারা খুব প্রভাবিত ছিলেন। এবং বাস্তব জীবনেও যে পিউতর জালোমভকে যখন নির্বাসন দেওয়া হয় সাইবেরিয়ায়, সেই মে দিবসের মিছিল থেকে যখন তাকে গ্রেপ্তার করা হলো, সেই গ্রেপ্তারের পরে তাকে শাস্তি দেওয়া হলো, সাইবেরিয়ায় নির্বাসন। তো সেই নির্বাসনের পরে এই পিউতর জালোমভকে বাঁচিয়ে রাখার জন্য ম্যাক্সিম গোর্কি প্রতি মাসে মাসে কিছু রুবল, রাশিয়ার টাকার নাম হচ্ছে রুবল, কিছু রুবল তাকে পাঠাতেন। যেমন বেশ কিছুদিন পরে, অনেক বছর হেঁটে, বেশ কয়েক বছর হেঁটে হেঁটে যে
তার প্রণয়িন জোসেফ কিনা এডওয়ার্ড দুভুনা যখন গিয়ে সেখানে বসলেন, তারা বিয়ে করলো এবং তারপর ম্যাক্সিম গোর্কি তার সাহায্যের পরিমাণও বাড়িয়ে দিয়েছিলেন। কারণ গোর্কি যে একটা বিষয়ে খুবই মনে করতেন যে এই বিপ্লবের সফল পরিণতির জন্য, আর এই যে পিওতর জালোমোভকে তিনি চিহ্নিত করেছেন যে একজন নেতা হিসাবে নয়, এই সমস্ত রাশিয়ার যে শোষিত শ্রমিক শ্রেণী সেই শোষিত শ্রমিক শ্রেণীর নেতা হিসাবে, এবং সেই জন্য তিনি এই পিওতর জালোমোভকে এই বিচ্ছিন্ন সাইবেরিয়া বাঁচিয়ে রাখার জন্য তিনি আর্থিকভাবে সাহায্য করতেন। তো যাক, তাহলে মূলত বলা যায় যে রাশিয়ার সমাজ ব্যবস্থা ম্যাক্সিম গোর্কি যা বাস্তবে দেখেছেন, এবং বিপ্লব পূর্ববর্তী যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু মা উপন্যাস তিনি লিখেছেন। আজ 1907 সালে যে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল, সরি, আমরা তোমরা যখন ফোর্থ ইয়ারে মা উপন্যাস পড়ছিলে কি মনে আছে কি, ফোর্থ ইয়ারও তোমাদের মা উপন্যাস পাঠ্য ছিল, সেখানে তোমরা বোধহয় প্রথম অধ্যায়, যে প্রথম অধ্যায়টিকে যে একটু বেশি জোর দিয়েছেন লেখক এই জন্য যে প্রথম অধ্যায়ে কিন্তু বিপ্লব পূর্ববর্তী রাশিয়ার যে নিম্ন শ্রেণীর জীবন বাস্তবতা সেই জীবনের চিত্রটা গোর্কি ফুটিয়ে তুলতে পেরেছিলেন, ফুটিয়ে তুলেছিলেন খুব চমৎকারভাবে। যে আমরা গত ক্লাসে বলছিলাম যে এই যে সামন্ততান্ত্রিক সমাজ, যে সমাজে শ্রেণী শোষণটা মুখ্য, যে শ্রেণী শোষণটা মুখ্য, সেই শোষণের মধ্য দিয়েই কিন্তু সামন্ততান্ত্রিক প্রভুরা রাজারা জমিদাররা তাদের সমস্ত মানুষের সম্পদকে তারা কুক্ষিগত করে ফেলেন এবং তারা রাজা জমিদার সেজে থাকেন। তো কার্ল মার্ক্স সেই দাস ক্যাপিটালে সেই সমাজ ব্যবস্থার অর্থাৎ এই যে শ্রেণী শোষণের চিত্র তিনি খুব চমৎকারভাবে আঁকলেন, যেমন তার প্রেক্ষিতে তিনি যে দিক নির্দেশনামূলক যে একটি সমাজের চিত্র উপস্থাপন করলেন সেই সমাজের চিত্রটি হচ্ছে যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে সম্পদের বণ্টনের কোনো বৈষম্য থাকবে না, উৎপাদন ব্যবস্থার মধ্য দিয়ে যে সম্পদ তৈরি হচ্ছে, যে সেই সম্পদ যখন বণ্টন হচ্ছে, যে যে সম্পদের কারখানার যে মালিক, যে আমরা যদি একেবারে শ্রমিকদের প্রেক্ষিতে সেই জীবনটাকে দেখি, যে কারখানার মালিক যে প্রোডাকশনগুলো কারখানা থেকে উৎপাদন হচ্ছে সেই তার মালিকানা ভোগ করছে কারখানার মালিক শ্রেণীর, যার সংখ্যা খুবই কম, আর যে হাজার হাজার শ্রমিক তারা বঞ্চিতই হচ্ছে। তো সেই শ্রমিকদের জীবনচিত্র নিয়েই কিন্তু উপন্যাসটি গোর্কি শুরু করেছেন। তা আমরা যে একটু পাঠ করছি খেয়াল করো, রোজ রোজ সেই এক সেই ভোর না হতেই কারখানার বাসিটার কাঁপা কাঁপা বিশ্রী চিৎকার, কুলি বস্তির ধোয়াটে তেল চিটে আকাশটা আটকে ওঠে, ও তো ডাক নয় যেন সমন, ভোর হওয়ার আগেই এই কারখানার যে ভেপুটা বাসিটা সাইরেন সেই সাইরেনটা বেজে ওঠে, শ্রমিকদের ঘুম ভাঙছে না কারণ তারা পূর্বের দিন সন্ধ্যার পরে সেই কারখানা থেকেই ফিরেছে সারাদিন কর্মক্লান্ত হয়ে, রাতে খেয়ে দেয়ে ঘুমিয়েছে, সেই ঘুম ভাঙছে না, সেই ঘুম ভাঙার আগেই কারখানার বাসি বেজে উঠেছে, সেই কাঁপা কাঁপা বিশ্রী চিৎকার, পেশিগুলো চাঙা হয়ে ওঠার আগেই গোমড় ঝাপ অন্ধকারে ঘুম ভেঙে যায়, ধরফর করে উঠে খুপড়িগুলো থেকে অন্ধকার মুখে মানুষগুলো বেরিয়ে আসে ভয়ে খাওয়া আরশোলার মতো, এই যে কারখানার সাইরেন বেজে উঠেছে, তারপর সমস্ত মানুষ তাদেরকে এলিয়ে যাওয়া শরীরটাকে বিছানা থেকে টেনে তুলছে যে এক্ষুনি কারখানায় দৌড়তে হবে। দেখো লেখক কি চমৎকারভাবে বর্ণনা করেছেন যে মানুষগুলো এই যেখানে তারা বাস করছে সেই জায়গাগুলো অনেকটা খুপড়ির মতো, তুমি যদি বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করো অনেকটা বস্তির মতো, সেই ছোট ছোট ঘর সেই যেখানে শ্রমিকরা থাকে সেই খুপড়ি থেকে যে মানুষগুলো বের হয়ে আসছে সেই মানুষগুলো একটা ভীত আরশোলার মতো, কনকনে ঠান্ডা, শেষ রাতের আধার তখনও লেগে থাকে ভোরের গায়ে, এব্রু তেব্রু রাস্তাটা দিয়ে চলে ওরা,
কারখানার উঁচু উঁচু পাথরে খুপরিগুলো অদূরে অপেক্ষায় দাঁড়িয়ে আছে নির্বিকার আত্মপ্রত্যয়ে, যার কারখানাটা যেন দাঁড়িয়ে আছে এই শ্রমিকরা শ্রমিকদেরকে টেনে নিয়ে যাওয়ার জন্য। তাদের সারবাদ চৌকো চৌকো তৈলাক্ত চোখে চোখের আলো পড়ে এদো রাস্তাটার উপর, মানুষগুলোর পায়ের তলায় কাদা ছপছপ করে, কর্কশ মোটা ঘুমজড়ানো কণ্ঠের গালাগালি আর খিস্তির তুরে বাতাস বিদীর্ণ হয়। তারা যখন সকালবেলায় ঘুম ঘুম চোখে তারা যখন যাচ্ছে, তখন যে বস্তিতে যে সমস্ত মানুষেরা থাকে, নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা, তাদের যে জীবন খেয়াল করে দেখো, তাদের যে ভাষা, তারা কিন্তু সারাক্ষণ খিস্তি খেয়ে ওর ইত্যাদি ভাষা ব্যবহার করে, অর্থাৎ বিশ্রী শব্দ তারা উচ্চারণ করে। সেই দোষটা কিন্তু তাদের না, সেই দোষটা হচ্ছে এই সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থার শোষণের প্রেক্ষিতেই তারা সেই রকম হয়ে গেছে। খেয়াল করে দেখো যে মানুষগুলো পায়ের তলায় কাদা চপচপ করে, কর্কশ মোটা ঘুম জড়ানো কণ্ঠের গালাগালি আর খিস্তির তোরে বাতাস বিদীর্ণ হয়, তাদের দিকে ভেসে আসে নানা শব্দ, আরও নানা শব্দ, কারখানার যন্ত্র দানবের গর্জনার বাষ্পের ভসভসানি, কুলি বস্তির উপরে মাথা উঁচিয়ে থাকে বিরস কালো চিমনিগুলো মোটা মোটা উঁচানো গদার মতো। এই যে জীবন, যে জীবনের চিত্র ম্যাক্সিম গোর্কি আঁকলেন, বিপ্লব পূর্ববর্তী রাশিয়ার যে সমাজ ব্যবস্থা, সেই বঞ্চিত শোষিত নির্যাতিত মানুষগুলোর চিত্র, যে মানুষগুলো এখন আর মানুষ নেই, তারা একটি যন্ত্র হয়ে গেছে। ভোরবেলায় তারা কারখানায় কাজ করতে যায়, সন্ধ্যার সময় ফিরে আসে, রাতে একটু খেয়ে ঘুমায়, সকালে ঘুম ভাঙার পূর্বেই আবার কারখানার সাইরেন বেজে ওঠে, তারা আবার দৌড়ায়, যেতে যেতে বিশ্রী সব মুখের ভাষা তারা ব্যবহার করে, সেই হচ্ছে তাদের জীবন। তারপর খেয়াল করো যখন সন্ধ্যা হয়, পরন্ত সূর্যের ক্লান্ত ছায় এলিয়ে পড়ে জানলায় জানলায়, পোড়া কয়লার ছাইয়ের মতো করে কারখানাটা তার পাতুরে ভুঁড়ি থেকে মানুষগুলোকে উগড়ে ফেলে। কারখানাটা হচ্ছে বিশাল একটি পাথরের তৈরি। লেখক বলছেন যে সারাদিনই সমস্ত শ্রমিকের যে শ্রম ঘাম শক্তি সব কিছু এই পাথরে ভুঁড়িওয়ালা কারখানাটা খেয়ে ফেলেছে। তারপর সন্ধ্যার সময় এই চিবিয়ে ফেলা মানুষগুলোকে, অর্থাৎ সমস্ত শক্তি নিঃশেষ করে দিয়ে মানুষগুলোকে আবার সন্ধ্যায় উগড়ে দিচ্ছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। আবার সেই নোংরা রাস্তা দিয়ে কালিঝুলি মাখা কালো কাঠের মুখের মিছিল, যে মুখগুলো একদম কালো কাঠের মতো হয়ে গেছে সারাদিন কারখানায় কাজ করার ফলে, ক্ষুধার্ত ঠোঁটের ফাঁকে ফাঁকে দাঁতগুলো ঝিলিক দেয়, কলের তেল কালির গন্ধ বেরোয় চটচট গা দিয়ে, কিন্তু যে বেলা ওদের গলায় সরে ফুর্তির এমনকি আনন্দের সুর, আজকের মতো খাটুনি সারা, যে এখন ঘরে ফিরে কিছু গিলে শরীরটা এলিয়ে দেওয়া। তারপরও এই সন্ধ্যায় যখন কারখানা থেকে বের হয়ে আসছে, তাদের একটু খুশির ঝিলিক দেখা দিচ্ছে, অন্তত রাতে তো তারা একটু ঘুমোতে পারবে। সেই ওদের দিনগুলো গিলে খায় কারখানাটা, আর দেহের শক্তি নিংড়ে নিংড়ে যতটা পারে শুষে নেয় যন্ত্র দানব, একটা একটা করে দিন অমনি করে যায়, একেবারে মুছে নিশ্চিন্ন হয়ে যায়, আর এক পৈটে করে মানুষগুলোর পায়ে গিয়ে কবরের দিকে, অর্থাৎ এই যন্ত্রের দানব এই শ্রমিক শ্রেণীর মানুষের সমস্ত শক্তিটাকে গিলে ফেলেছে, গিলে ফেলছে, অর্থাৎ আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কবরের দিকে। কিন্তু তা হোক, যখনকার মতো তো দেহটা বিশ্রাম পাবে সেই আশায়, আর ধোয়া বড়া মদের আড্ডার কল্পনায় ওদের মন এখন রং ধরা। রবিবার দিন তাদের সাপ্তাহিক একদিন ছুটি, রবিবার দিন ঘুম ভাঙতে বেলা 10টা, বিয়ে থাওয়া করো সংসারি গেরস্থ গুছের যারা, তারা উঠে পোশাকি কাপড় পরে গির্জায় যেতে যেতে ধর্মে মতি নেই বলে গাল দিতে থাকে ছেলে ছোকরাদের। উপাসনার পর বাড়ি ফিরে পিঠে টিটে খেয়ে আবার লম্বা ঘুম সেই সন্ধ্যা অবধি। বছরের পর বছর হাড় ভাঙা খাটুনিতে দেহটা ক্ষয়ে ক্ষয়ে ওদের খিদে মরে যায়, মদ খেয়ে ভোঁতা খিদেটাকে শান দিতে চায়, কিন্তু কড়া ভৎকার যাজে পেটের নাড়িগুলো চিড়ি পিড়িয়ে উঠে। সন্ধ্যের সময় একটু বেড়াতে যায় অলস পায়ে, রোববার সময় গার্লস থাকলেও চটাই পরে বেরোবে,
হোক না রাস্তা খটখটে শুকনা, আর ছাতা থাকলে বৃষ্টি না পড়লেও তা সঙ্গে নিয়ে বেরোনো যায়। কার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে সেই একই কথা কারখানা, যন্ত্র আর ফোরম্যান, কাজ ছাড়া ওদের কোনো কথা নেই, কোনো চিন্তা নেই, পানসে একঘেয়ে দিন। এরই মধ্যে কদাচিৎ একটা আড্ডা অতি ক্ষীণ ভীরু চিন্তার ফুলকি ঝলক দিয়ে যায়, বাড়ি ফিরে ঝগড়া লাগে বউয়ের সঙ্গে, ঠেঙায় তাকে ঘুষি মারতে ছাড়ে না, চ্যাংরারা মদের আড্ডায় যায় অথবা বন্ধু বান্ধবের বাড়ি আড্ডা দেয়, অ্যাকর্ডিয়ন বাজিয়ে অশ্লীল গান গায়, নাচে গালাগালি দেয় আর কষে মদ খায়, খাটুনিতে অবসন্ন দেহটা সইতে পারে না, নেশা ধরে সহজেই, কি যেন একটা অজানা অস্থির ফরিয়াদ বুকের মধ্যে জ্বলতে থাকে সব কিছুর তলায়, রোববার পথ চায়, বেরোবার পথ চায়। তাই মনের জ্বালায় সামান্য কারণেই তারা খেয়ে কি করে পাশব হিংস্রতায়, কথায় কথায় হাতাহাতি, রক্তারক্তি, হাত পা মাথা ভাঙা, কখনো কখনো খুনোখুনি পর্যন্ত। এই সারাদিন কাজ করার পর, সারাদিন না সমস্ত বছর, বছরের পর বছর যেভাবে কাজ করার পর তাদের যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তিটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, আর মানুষ হিসাবে তাদের যে বিবেকবোধ, যে বিবেকবোধ, নৈতিকতাবোধ, আদর্শবোধ থাকার উচিত ছিল, সেইগুলো ধ্বংস হয়ে যায়। অর্থাৎ সারা জীবন তাদের একই কথা, এই একই আলোচনা, রাস্তায় দেখা হলেও যে কি কথা, যেই কারখানাকে নিয়ে, যেই ফরম্যানকে নিয়ে, যেই কারখানার উৎপাদন নিয়ে, ইত্যাদি নিয়ে। যেমন ফলে তাদের জীবনটা কেমন হয়ে গেছে দেখো, যেদিন তারা অবজেক্ট ছুটি পাচ্ছে সেদিন তারা নেশা করছে, মদের আড্ডায় যাচ্ছে, ভদকা খাচ্ছে, অশ্লীল গালাগালি করছে, রাতে ফিরে বউকে পিটাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সামান্য ঘটনা নিয়ে তারা রক্তারক্তি, হাত পা ভাঙা, এমনকি খুনাখুনি পর্যন্ত করে ফেলছে। অর্থাৎ এই সারা জীবন কাজ করার পরে তাদের যে বিবেক বোধ, এই বিবেক নামক যে সত্তাটি, সেই সত্তাটি লুপ্ত হয়ে গেছে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটুকু যদের বেলায় কি যেন এক বিদ্বেষে বিষিয়ে থাকে, যে কোনো মুহূর্তে ফেটে বেরিয়ে পড়ে, যা বিষ ঝেড়ে ফেলা যায় না, ওটা ওদের দেহের অনপনয় ক্লান্তির মতোই, যা বাপ থেকে বেটায় সংক্রমিত হয় সে বিষ কালো ছায়ার মতো একেবারে কবর পর্যন্ত অনুসরণ করে, যেই বিষের জ্বালাই ওরা অযথা ক্রূর জঘন্য সব অপরাধ করে থাকে। অর্থাৎ এই যে জীবন, যে জীবন তারা ধ্বংস করে ফেলছে এই কারখানার মধ্যে, অর্থাৎ উচ্চবিত্ত শ্রেণীর নিষ্পেষণে, কারখানার মালিকদের নিষ্পেষণে তাদের যে জীবন ধ্বংস হয়েছে, ফলে জীবনের বোধ বলতে তারা সমস্ত কিছুকেই হারিয়ে ফেলেছে। তো ম্যাক্সিম গোর্কি খুব চমৎকারভাবেই প্রথম অধ্যায়ে যেই যে চিত্রটা, সেই চিত্রটা পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, যে আমরা যার একটু পাঠ করব, যে এই যে সমাজ কার্ল মার্ক্সের দাস ক্যাপিটালে, তোমরা যারা একটু দাস ক্যাপিটাল পড়েছো কিংবা খোঁজ খবর রাখো তারা জানো যে কার্ল মার্ক্স সমাজকে দুটো শ্রেণীতে বিভক্ত করেছিলেন, যে একটা হচ্ছে শোষক শ্রেণী আর একটা শোষিত। তোমরা যদি ব্যাকরণগতভাবে দেখো যে একটা উচ্চবিত্ত আর একটা নিম্নবিত্ত, তো সেখানে সমাজ ব্যবস্থার দুটি কাঠামো তিনি দেখিয়েছিলেন, যে একটি হচ্ছে অবকাঠামো আর একটি উপরি কাঠামো। এই যে প্রোডাকশন হচ্ছে, কারখানা তৈরি হচ্ছে, এই সবগুলোই হচ্ছে অবকাঠামোর অন্তর্গত, অর্থাৎ ভিত্তি, সমাজের যে ভিত্তি, সেই ভিত্তির প্রেক্ষিতে যে উপরি কাঠামোটা তৈরি হচ্ছে, সেই ভিত্তিটা কেমন? সেই ভিত্তিটা হচ্ছে যে একটা দেশের উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থার মধ্য দিয়ে দেশীয় সম্পদ যা তৈরি হচ্ছে, সেই সম্পদ যে তৈরি হচ্ছে সেই সম্পদের বণ্টনটা কেমনে হচ্ছে, সেই বণ্টনের প্রেক্ষিতেই কিন্তু সমাজ ব্যবস্থা। সেখানে তুমি যে সমাজের যে সাংস্কৃতিক পরিমণ্ডল বলো, সাহিত্যের পরিমণ্ডল বলো, শিল্প সাহিত্য সভ্যতা সংস্কৃতি সমাজ ব্যবস্থা যা কিছু হচ্ছে এই বাইরের যে উপরি কাঠামোর অন্তর্ভুক্ত, কিন্তু যা নিয়ন্ত্রিত হচ্ছে এই অবকাঠামো থেকে। আবার জন্ম দিক থেকে যদি মূল্যায়ন করো, যে সমাজের খুব সীমিত মানুষ, 2-3% মানুষ সমাজের বেশিরভাগ সম্পদের মালিক, যার বাকি 95% কি 96% মানুষ হচ্ছে খুব সামান্য সম্পদের মালিক, ধরা যায় যে 10% সম্পদের মালিক, আর সমাজের 2-3% মানুষ হচ্ছে 90% সম্পদের মালিক। তো এই যে সমাজ ব্যবস্থা, এই যে
বৈষম্যপূর্ণ বণ্টন ব্যবস্থা, সেই বৈষম্যপূর্ণ বণ্টন ব্যবস্থা কেন তৈরি হয়েছে? যারাই শোষিত, আমরা এই গোর্কির মা উপন্যাসের প্রথম অধ্যায়ে যে চিত্রটা পাঠ করছি, সেই সময়কার রাশিয়ার যে সমাজ ব্যবস্থার চিত্র, বঞ্চিত শোষিত শ্রমিকদের যে চিত্র, সেই চিত্র, যে চিত্রটা গোর্কি আঁকলেন, সেই চিত্রটার জন্য, সেই বঞ্চনার শোষণার জন্য কি সেই শ্রমিকরা দায়ী যারা সেই বস্তিতে বাস করছে, যারা সারা দিন মান, সারা বছর, সারা জীবন সেই কারখানায় কাজ করছে? না, তারা দায়ী কার্ল মার্ক্স। তার দাস ক্যাপিটালে দেখিয়েছেন যে উচ্চবিত্তদের যে থাবা, সেই থাবার কারণেই তারা এই নিম্ন শ্রেণীর মানুষগুলো বঞ্চিত হচ্ছে। এবং তার সমাধান কল্পেই যে সমাজ ব্যবস্থার দিক নির্দেশনা দিয়ে গেছেন কার্ল মার্ক্স, সেই দিক নির্দেশনাটি হচ্ছে যে সমাজতন্ত্র, রাশিয়ায় যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল 1917 সালে বলশেভিক বিপ্লব, সেই বলশেভিক বিপ্লবের যারেকটি নাম আছে রুশ বিপ্লব, যা 1917 সালে হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন ভো ই লেনিন, ভ্লাদিমির এলিচ লেনিন, তার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠা পেল 1917 সালে। 1924 সাল পর্যন্ত ভয়ে লেনিন ক্ষমতায় ছিলেন এবং তারপর তিনি মৃত্যুবরণ করলেন। আজকে আমরা যেখানে শেষ করছি, সামনের ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা রইল। ধন্যবাদ।